বুধবার বিকেলে মালদার মুচিয়া চন্দ্রমোহন হাই স্কুলে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়াকে হতাশাগ্রস্ত মানুষের কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছেন মালদা জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে পুলিশ সুপার শ্রী যাদব জানান, তার একটি টিম ওই আগ্নেয়াস্ত্র বহনকারী দেববল্লভকে কৌশলে ধরে ফেলে। উল্লেখ্য, সংশ্লিষ্ট ব্যক্তি ওই বিদ্যালয়ের ক্লাস 7 এর শ্রেণীকক্ষে ছাত্রদের আটক করে। হাতের মধ্যে অজ্ঞাত পরিচয় ব্যক্তির আগ্নেয়াস্ত্র দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পরে পুলিশ এবং অভিভাবকদের সম্মিলিত দল অভিযুক্ত দেববল্লভকে রীতিমতো ফিল্মি আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ধৃত আগ্নেয়াস্ত্র বহনকারী ব্যক্তির সঙ্গে কোনো রাজনৈতিক দলের সংস্রব রয়েছে কিনা সে বিষয়ে কিছু খোলসা করে বলতে চাননি পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। এদিন সাংবাদিকদের কাছে কথা প্রসঙ্গে শ্রী যাদব আর কি কি বলেছেন শোনাবো। এই দেববল্লভ, যার পরিচয় জানা যাচ্ছে, যে যিনি ঢুকে পড়েছেন, স্কুলে ঢুকেছে আননোন পার্সন, তারপরে আবার কিছু দেড় পরে খাবার এসেছে কি ও মতলব আর্মস আর্মস নিয়ে ঢুকেছে। পুলিশ এখানে এসেছে, পুলিশ ওর সঙ্গে কথা বলেছে, আমি ওকে নেগোসিয়েট করার জন্য কথা বলেছে। তারপরে পুলিশ ওকে ধরতে পেরেছে, ওর থেকে যে জিনিসগুলো আছে ওটা সব রিকভার করা হয়েছে। আমরা ওটা সিভিল লিস্ট করি, তারপরে আমরা দেখছি কী কী ওর কাছে জিনিস ছিল, আর তারপরে ওকে ধরা হয়েছে। তো বাইরে যে প্যারেন্টস ছিল ওরা একটু কনসার্ন ছিল, আর লোকাল যে ছিল ওরাও একটু এজিটেটেড ছিল। তারপরে ওনার সঙ্গে কথা বলে আমরা শুনছি, তারপরে সবাইকে ডিসকাস করেছি, এখন এখন ইনভেস্টিগেশন চলছে। এই ব্যক্তি আগেও অ্যারেস্ট হয়েছিল? এই ব্যক্তি আগেও অ্যারেস্ট হয়েছে, আগে একটা ফেসবুকে কিছু ওর কিছু একটা ফ্যামিলি ডিসপিউট আছে, ফ্যামিলি ডিসপিউট মানে কিছু ওর একটা অ্যালিগেশন আছে কি ওর ওয়াইফ সঙ্গে ওর বাচ্চার স্টাডির জন্য ওর একটা ফ্যামিলি ডিসপিউট চলছে। বলছি, এই যে ব্যক্তি, তার পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড আছে? ওটা আমরা এখন জানি না, ইন্টারোগেশন করে দিয়ে পারবো। বলছি, আর্মস এবং যে বোমার কথা বলা হচ্ছে, আর্মসটা কি অরিজিনাল সাহেব এবং বোমাগুলো কি ছিল? ওটাই দেখতে হবে, এখন আমরা বলতে পারবো না। বম্বস আর এইসব জিনিস, এটা স্কুলের নিরাপত্তা ব্যবস্থা সাহেব, গাজলে একটা ঘটনা ঘটলো, তারপর আবার এখানে ধরুন আর্মস হাতে স্কুলের ভেতরে চলে আসছে, কি বলবেন নিরাপত্তা নিয়ে? ওটা আমরা দেখছি কি কোথায় ল্যাপস হয়েছে, কিছু ল্যাপস আমরা কভার করতে পারি। আমরা কী কী ধারায় মামলা হচ্ছে স্যার? মামলা এখন এখন আমরা কমপ্লেন্ট পাইনি, কিন্তু হয়তো যে স্কুল প্রশাসন আছে ও একটা কমপ্লেন দেবে, তারপরে আমরা সেটা বলছি স্যার। এই যে যে ব্যক্তিকে আপনার আটক করলেন দেববল্লভ রায়কে, তাকে কোন অফিসার ধরলেন? যে মালনা দেববল্লভ, দেববল্লভ দেববল্লভ, তাকে কোন অফিসার ধরলেন? ওখানে আমার একটা টিম ছিল, ডিএসপি টিমটি ছিলেন, আমার একটা আর অফিসার, আমরা একটু মানে আমরা নাম আমরা মানে করি, ঠিক আছে। বলছি স্যার, যে যে ব্যক্তিকে আপনার আটক করলেন দেববল্লভ রায়কে, তাকে কোন অফিসার ধরলেন? যে মালনা দেববল্লভ, দেববল্লভ দেববল্লভ, তাকে কোন অফিসার ধরলেন? ওখানে আমার একটা টিম ছিল, ডিএসপি টিমটি ছিলেন, আমার একটা আর অফিসার, আমরা একটু মানে আমরা নাম আমরা মানে করে বলবো, আপনার চোখের সামনে ভিডিও তো দেখো, একটু একটা ডিব্রিফিংয়ের ব্যাপার থাকে, একটা রুল থাকে এরকম আমাকে। আজকে আজকে অপারেশনের নায়ক জাউদ্দিন খান, ডিএসপি ডিএমটি ছিলেন, আইসি মালদা ছিলেন, আইসি মালদা ওর অনেকজন কথা বলেছিলেন, ওর সঙ্গে আসলে থানার ওর চার পাঁচজন ছিল সিভিল। মালদার মুচিয়া চন্দ্রমোহন হাই স্কুল এবং এসপি অফিস ঘুরে দেবাশিস দাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা।